এখন সময় বরবাদ হয়ে গেল। আশ্রমের লোকজনের সঙ্গে কথা বলে তো বুঝলাম মা উপরেই কোথাও আছে। তাহলে এই এই তো সিঁড়ি, মা তাহলে এখান থেকেই নামবেন। না, এবারে দেখা করে প্রণাম করে যাব। ওহ, কতদিন পরে এদেশে এসেছি, আর একসময় তো এখানেই অনেকদিন কাটিয়েছিলাম। না, যাবার সময় দেখা না করে গেলে ফরেনে গিয়ে ভালো লাগে না। ঠিক যা কইলাম তেমনি কইরা গুছাও, কন্যা পিঠের স্বপ্ন এ কিন্তু তোমার রক্ত ঘাম ঝরানো মহিলা আশ্রম। কন্যা পিঠের ব্রহ্মচারিণী গুরুপ্রিয়া আনন্দগিরির হার পাঁজরা, তোমার আশীর্বাদ মা। মা, মা আনন্দময়ী। আরে বিদেশের স্বদেশি মাস্টার, কবে আইলা বিদেশ থেকে? এই এক মাস হলো এসেছি মা। কাশীতেই ছিলেন, তাহলে এতদিন আসেননি কেন? মাস খানেক হইল আইসো, আজ মনে পড়লো মায়েরে? না না মা, আমার সব সময় আপনার কথা মনে পড়তো, আপনার কাছেও আসতে ইচ্ছে করতো, কিন্তু 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 কি বাবা? মা, এর আগেও আমি আপনার কাছে এসেছি, আমি দেখেছি আপনার এখানে যারা আসে তারা বেশির থেকে বেশিরভাগ ম্যাট্রিক পাস, তারা আপনার এখানে আদর পায়, আপনারা খাতির করেন, তারা অনার পান। আমার মতে মা, তাদের অনার পাওয়া তো দুরস্থ, তাদের জুতো মারা উচিত। তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া শিখছো বাবা? আগে মা, আমি এমএ পাস করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তোমার মতো উচ্চ শিক্ষিত লোকের সঙ্গে তো তাইলে কেতাবি ভাষায় কথা বলা উচিত, কি বলো বাবা? আপনি যা মনে করেন মা। দেখো বাবা, তোমার মতো উচ্চ শিক্ষিত লোকের কি এই ভাষা ব্যবহার করা উচিত? যারা এর কাছে আসে, শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত, সবাই এর সন্তান, ওই একই পিতামাতার সন্তান। কারো কারো ব্যবহারে যদি দোষ দেখা যায়, তবে কি সেই দোষ এইরকম কুরুচিকর শব্দ ব্যবহার কইরা কইতে হয়? বিশেষত তোমার মতো সুশিক্ষিত মানুষের তো কওয়াই উচিত না। মানে আমি বলতে চাইছিলাম মা, ডিগ্রির মানদণ্ডে মনুষ্যত্বের বিচার হয় না বাবা। শ্রী শ্রী আনন্দময়ী মা, সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ আটে।